চার দিন বাদেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। শেষ মুহূর্তে দিন রাত এক করে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা, যদিও পরিবেশ নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগের প্রার্থী। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে বিস্তারিত। প্রচারণায় সরগরম পুরো গাজীপুর, ভোটারদের মন জয়ের প্রাণপণ চেষ্টা প্রার্থীদের। শনিবার সকালে শহরের রাজাবাড়ি রোডস্থ এক থেকে ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন হাতিমার্কার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভোটের দিন দায়িত্ব পালনকারী এজেন্ট নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তিনি। আমরা এজেন্ট দিতে যে এই সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত হচ্ছি, নৌকার মানুষজন বলছে শুধু নৌকার এজেন্ট থাকবে, তার অন্য কোনো হাতি বা অন্য কোনো মার্কার এজেন্ট থাকতে পারবে না। গতকালকে কিন্তু আমি সমস্যার সম্মুখীন হচ্ছি। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খান প্রচারণা চালান মুগরখাল এলাকায়। মিথ্যাচারের অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। নির্বাচনের পরিবেশ ভালো বলেও জানান তিনি। চেষ্টা করা হচ্ছে তার পক্ষ থেকে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয়ভীতি দেখানোর জন্য। এই ভয়ভীতি আতঙ্ক মানুষ একবারই দুপে নিচ্ছে না, মানুষ উপরন্তু এই নির্বাচনটাকে একটা উৎসব মুখর ভাবে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 25 মে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অপেক্ষায় ভোটাররা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।